বাঙালি মানেই মিষ্টি অন্তপ্রাণ। রসগোল্লা, চমচম, পান্তুয়া এসবের সঙ্গে সঙ্গে সন্দেশও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাদ্যরসিক বাঙালির জীবনে। শীতকাল হলেই সবার প্রথমে মাথায় আসে নলেন গুড়, আর তারপর মনের মধ্যে ইচ্ছে জাগে নলেন গুড়ে সন্দেশ খাওয়ার কথা। চলো বন্ধুরা, তাহলে আজকে তোমাদেরকে তৈরি করে দেখাই ছাদ ছাড়া নলেন গুড়ে জলভরা সন্দেশ। সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই আমরা একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 প্যাকেট ফুলক্রিম মিল্ক। এখানে আমরা ফুলক্রিম মিল্কটাই ইউজ করেছি, কারণ ফুলক্রিম মিল্কে ছানার কোয়ালিটি অনেক বেশি ভালো হয়, তাতে সন্দেশ বা মিষ্টি অনেক সুন্দর তৈরি হয়। প্রথমেই আমরা দুধটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। এখানে কিন্তু আমরা দুধটাকে ফোটাবো না, শুধুমাত্র জাস্ট ভালোভাবে গরম করে নেব। তারপর আমরা ছানাটা তৈরি করে নেব। দুধটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে এই পর্যায়ে এসে আমরা এর মধ্যে অ্যাড করছি ভিনিগার। আমরা 2 টেবিল চামচ ভিনিগারের মধ্যে 2 টেবিল চামচ জল মিশিয়ে এটা এর মধ্যে ব্যবহার করলাম। একদম র ভিনিগার তোমরা এর মধ্যে ইউজ করো না, তাতে কিন্তু ছানার কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায় আর সন্দেশ কিন্তু ভালো তৈরি হয় না। এদিকে আমাদের ছানা কিন্তু তৈরি হয়ে গেছে, এবারে ছানাটাকে আমরা ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার জন্য আমরা এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার উপর একটা সাদা কাপড় দিয়ে ছানাটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। যেহেতু আমরা এই ছানাটা ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম, তাই ভালোভাবে ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে ছানাটা যদি ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, তাতে ছানার কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে আর ছানাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। ছানাটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে এবারে হাতের সাহায্যে একটু চেপে চেপে ছানা থেকে জলটা বের করে দেব। তবে বেশি কিন্তু চাপা যাবে না, তাতে ছানার যে ময়েস্ট সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে ছানাটা দিয়ে আমরা ভালোভাবে ছানার একটা পেস্ট তৈরি করে নেব। তবে বেশি মিহি করে পেস্ট করার দরকার নেই, 2 থেকে 3 বার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলে কাজ হয়ে যাবে। এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পাটালি গুড় আর সেই সঙ্গে 100 গ্রাম চিনি। এছাড়াও এর মধ্যে অ্যাড করব 100 গ্রাম নলেন গুড়। এই সন্দেশ বাড়িতে তৈরি করা কিন্তু ভীষণই ইজি, ঘরে থাকা মাত্র 3-4টে উপকরণের সাহায্যেই কিন্তু বাড়িতে এই সন্দেশ খুব সহজে তৈরি হয়ে যায়। একদম লো হিটে রেখে আমরা গুড় আর চিনিটাকে প্রথমে ভালোভাবে গলিয়ে নিয়েছি, তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা ছানাটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এবারে ছানাটাকে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে গুড় আর চিনির এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। স্প্যাচুলার সাহায্যে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিলে ছানার মধ্যে যে দানা সৃষ্টি হয়েছে সেই সমস্ত দানাগুলো ভালোভাবে মিহি হয়ে যাবে। মিনিট 5 সময় ধরে মিশিয়ে নেওয়ার পর ছানাটা ভালোভাবে গুড়ের মিশ্রণের সঙ্গে মিশে গেছে। এবারে এটাকে আমাদের কন্টিনিউয়াসলি লো হিটে রেখে নেড়ে চেড়ে যেতে হবে। আরও মিনিট 5-7 নাড়াচাড়া করার পর এই মিক্সারটা বেশ ঘন হয়ে এসেছে। এবারে এই পর্যায়ে এসে আমরা এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর আরও মিনিট 5-7 মতো আমরা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। তারপর দেখা যাবে যে এই মিশ্রণটা আরও খানিকটা ঘন হয়ে এসেছে। আমাদের সন্দেশের ডো এখন একদম রেডি হয়ে গেছে, দেখো একদম ঘন টেক্সচার চলে এসেছে। এবারে এই পর্যায়ে এসে আমরা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবারে মিক্সচারটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিনিট 10-এর মতো ফ্রিজের মধ্যে রেখে দেব। 10 মিনিট পর আমরা ফিরে আসছি, সন্দেশগুলো তৈরি করব। 10 মিনিট পর ফিরে এলাম। সন্দেশের যে মিক্সচার আমরা তৈরি করেছি সেখান থেকে গোল গোল ছোট ছোট বলের মতো অংশ কেটে নিয়ে এবারে হাতের তালুতে ভালোভাবে এটাকে গোল করে নিচ্ছি।
এবারে হাতের আঙুলের সাহায্যে সন্দেশের মাঝখানটা একটু প্রেস করে দেব, যাতে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায়। এবারে সামান্য একটু নলেন গুড় আমরা এই প্রেস করা জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আরও একটা মিষ্টি আমরা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো তৈরি করার পর আমরা এগুলোকে 2 থেকে 3 ঘন্টার মতো ঝুড়ি অথবা কোনো রকম নেট চাপা দিয়ে রেখে দেব। তাতে দেখা যাবে যে মিষ্টিগুলো 2 থেকে 3 ঘন্টা পর একটু শক্ত হয়ে গেছে, অর্থাৎ দোকানে আমরা যেরকম কড়া পাকের সন্দেশ খেয়ে থাকি ঠিক তেমনটাই এর টেক্সচারটা চলে এসেছে। তাহলে বন্ধুরা, দেখতে পেলে খুব সহজে মাত্র 2-3টে উপকরণের সাহায্যেই কিন্তু তৈরি হয়ে গেল এত সুন্দর নলেন গুড়ের জল ভরা সন্দেশ। বাড়িতে অতিথি আসলে তাহলে বাড়ির তৈরি মিষ্টি দিয়েই তাদেরকে মিষ্টিমুখ করাও। আজকের মতো এই পর্যন্তই, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।